সয়েল ডাইনামিক্সে, সয়েল ডাইনামিক্সের একটা ইম্পর্টেন্ট টপিক হলো আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং বা অ্যান্ড লিকুইফ্যাকশন। তো লিকুইফ্যাকশন জেনারেলি আর্থকোয়াকের সময় বেশি হয়, এই কারণে আমরা লিকুইফ্যাকশন জানার আগে জেনে নিব যে আসলে আর্থকোয়াকে কী বা আর্থকোয়াকের কী কী ফ্যাক্টর লিকুইফ্যাকশনে কাজে লাগে। তো আমি ফার্স্টে আসি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লিকুইফ্যাকশন। জেনারেলি লিকুইফ্যাকশন ইজ আ ফেনোমেনন ইন হুইচ দ্য স্ট্রেংথ অ্যান্ড স্টিফনেস অফ আ সয়েল ইজ রিডিউসড বাই আর্থকোয়াক শেকিং অর আদার র্যাপিড লোডিং। তার মানে যে মানে লিকুইফ্যাকশন এমন একটা ফেনোমেনন, মানে ঘটনা, যার কারণে সয়েলের স্ট্রেংথ রিডিউস হয় অ্যান্ড স্টিফনেসও রিডিউসড হয়। স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে একটা সয়েলের একটা কণার সাথে আরেকটা কণার কিন্তু একটা বন্ডিং থাকে, সেটা হতে পারে শেয়ার স্ট্রেংথ। শেয়ার স্ট্রেংথটা কি, যে একটা সয়েলের, ধরলাম যে এটা সয়েলের একটা কণা, এটা একটা কণা, আরেকটা কণা আছে ধরলাম সয়েলের পাশাপাশি এরকম একটা, এটা একটা কণা। তাহলে যখন একটা কণা আরেকটা কণার উপরে থাকবে, তখন যেটা হয় শেয়ার স্ট্রেংথ বিল্ড আপ করে, যে এখানে এটা এবং এখানে একটা ফোর্সের মাধ্যমে একটা স্ট্রেস বিল্ড আপ করে, সেই স্ট্রেসকে আমরা বলছি শেয়ার স্ট্রেস টাউ, শেয়ার স্ট্রেস টাউ। তাহলে কোনো আর্থকোয়াকের সময় তো অনেক পরিমাণে ভাইব্রেশন হয়, তো আর্থকোয়াক ছাড়াও যদি অন্য কোনো কারণে ভাইব্রেশন আসে, তখন সয়েলের ভিতরে দেখা যায় যে তার যে স্ট্রেংথ সেটা রিডিউসড হয়ে যায়, স্ট্রেংথ ফল করে। অ্যান্ড স্টিফনেস, স্টিফনেস মানে দৃঢ়তা, কতটুকু সয়েল কতটুকু স্টিফ সেটাও ফল করে যায় আর কি। তো এই যে ফেনোমেননটা, এটাকেই বলা হচ্ছে লিকুইফ্যাকশন। তো এখন আসি যে লিকুইফ্যাকশন জেনারেলি আর্থকোয়াকের সময় বেশি যেহেতু হয়, তো আমরা আসলে এখন জেনে নেব যে আর্থকোয়াকটা কি। তো এখন অনেক সময় মনে হতে পারে যে লিকুইফ্যাকশন আমি কেন করব। এখন বাংলাদেশে এখন হয়তো বা প্রয়োজন হচ্ছে না, কারণ এখন অত বেশি বড় মাত্রার আর্থকোয়াক কিন্তু বাংলাদেশে হয় না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু হতে পারে যে আমরা লিকুইফ্যাকশন কনসিডার না করি ফাউন্ডেশন ডিজাইন করে ফেললাম। তো এটা কিন্তু আবার যেখানে আর্থকোয়াক অনেক বেশি হয় সেই সব কান্ট্রিতে কিন্তু লিকুইফ্যাকশন কনসিডার করেই ফাউন্ডেশন ডিজাইন করা হবে। যে দেখা যেতে গেল যে ফাউন্ডেশন আমি বানালাম, কিন্তু ফাউন্ডেশনের নিচের মাটি লিকুইফ্যাকশনের মাধ্যমে ফ্লো করা শুরু করলো। এটা জেনারেলি কি হয় যে লিকুইড থেকে আসছে লিকুইফ্যাকশন। তো সয়েলের কোনো কারণে যদি তার স্ট্রেংথ ফল করে সে লিকুইডের মতো ফ্লো করা শুরু করে, তাকেই আসলে বলা হচ্ছে লিকুইফ্যাকশন। তো এখন একটু দেখে নিই যে আর্থকোয়াকের কনসেপ্টটা কি। খেয়াল করে দেখি যে পৃথিবীর ভিতরে যে কোনো একটা পয়েন্ট থেকে কিন্তু আসলে আর্থকোয়াকটা তৈরি হয়। যে পয়েন্ট থেকে আর্থকোয়াকটা তৈরি হয় ওই পয়েন্টকে বলা হয় হলো ফোকাস, যে এখানে ওই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস। এবং এই পয়েন্ট থেকে ঠিক লম্ব বরাবর, পয়েন্ট থেকে ঠিক লম্ব বরাবর, পয়েন্ট থেকে ঠিক লম্ব বরাবর গ্রাউন্ডের উপরে যে পয়েন্ট তাকে বলা হচ্ছে হলো ইপি সেন্টার। এই যে গ্রাউন্ডের উপরে যে পয়েন্টটা ঠিক লম্ব বরাবর গ্রাউন্ডের উপরে যে পয়েন্ট, ওটাকে বলা হচ্ছে ইপি সেন্টার। তো অনেক সময় অনেকে বলতে মানে বলতে পারে যে এটা কি সোজা যাবে, মানে ভার্টিক্যালি যাবে নাকি ইনক্লাইন যাবে। এখন ইনক্লাইন গেলে তো আসলে টাইম লাগবে বেশি, শর্ট ওয়েভতেই কিন্তু সবসময় ওয়েভ ট্রান্সফার হয়। তো এখানে যে লম্ব, যেটা লম্ব যে ফোকাল ডিস্টেন্সটা আসলে শর্ট ডিস্টেন্স, মানে লম্ব দূরত্ব। তো এরপরে ধরলাম যে প্লেস অফ ইন্টারেস্ট, প্লেস অফ ইন্টারেস্ট দিয়ে বোঝাচ্ছে হলো যে ধরলাম এখানে একটা স্টেশন বসানো আছে, বা হয়তো বা কোনো মিটার টিটার বসানো আছে, যার কারণে ওখানে যে রিডিংটা আমরা পাবো আর কি, যে যে আর্থকোয়াকটা হয়েছে তার ম্যাগনিটিউড কি বা অ্যাম্পলিটিউড কি, সেগুলো আমরা একটু পরেই জানবো। তো সেই অনুসারে আমরা ওই প্লেসে হয়তো বা টেস্ট সেন্টার হতে পারে, বা অন্য কোনো রিসার্চ সেন্টার হতে পারে, যে কোনো একটা বাসা বাড়িও হতে পারে। যে মোট কথা, ইপি সেন্টার থেকে যে ডিস্টেন্স দূরে ওই আমাদের যে মানে অবজার্ভ করবো যে জোনটা, সেই জোনটা যত ডিস্টেন্স দূরে তাকে বলা হচ্ছে ইপি সেন্ট্রাল ডিস্টেন্স।
তো ফার্স্টে আসি, যে কোনো একটা আর্থকোয়াক যে হবে, তো সে আর্থকোয়াকের কিন্তু একটা ম্যাগনিচিউড থাকবে। তো ম্যাগনিচিউডটা হলো যে কোয়ান্টিটিভ একটা মেজার আর কি, মানে কোয়ান্টিটিভ একটা মেজার, যে মেজারের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে আর্থকোয়াকের মাত্রাটা কত। তাহলে জেনারেলি রিখটার স্কেলটা আমরা এখানে ফার্স্টে দেখছি, রিখটার স্কেল অনুসারে ম্যাগনিচিউড অফ আর্থকোয়াককে ধরছি আমরা এম। তাহলে আমরা একটা রিলেশন পাচ্ছি ডিরেক্টলি, যে এম ইকুয়াল টু লগ এ, মানে 10 বেজ লগ এ। এটা খুবই সিম্পল একটা ইকুয়েশন। এখানে এম হলো যে ম্যাগনিচিউড অন রিখটার স্কেল, আর এ হলো অ্যাম্পলিচিউড অফ গ্রাউন্ড মোশন অ্যাট এ ডিস্টেন্স অফ 100 কিলোমিটার ফ্রম দ্য ইপি সেন্টার। তার মানে এই যে যে আমি ইপি সেন্টার দেখলাম, ইপি সেন্টার থেকে সাপোজ এই যে ইপি সেন্টার থেকে যদি 100 কিলোমিটার দূরে যাই, 100 কিলোমিটার দূরে, তখন যে অ্যাম্পলিচিউড আমরা পাচ্ছি, মানে আমাদের হয় কি যে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন লোকেশনে আর্থকোয়াক মেজারমেন্টের বা আর্থকোয়াকের যে অ্যাম্পলিচিউড কত, সেটা মেজারমেন্টের জন্য বিভিন্ন মেশিন বসানো থাকে, যে মেশিনে ভাইব্রেশন আসলে সে রেসপন্সটা নেয়। তো রেসপন্সটা নিয়ে সে কাউন্ট করে ফেলে যে ওয়েভটা কেমন হবে। তো আসলে আসি এবার অ্যাম্পলিচিউড কি সেটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাম্পলিচিউড হলো যে ধরলাম, আমি ধরছি যে এই হলো একটা পৃথিবীর গ্রাউন্ড। এখন কোনো একটা সময় একটা ওয়েভ আসলো, আর্থকোয়েক হলো, তার কারণে মাটি এরকম কাঁপতে থাকলো। তো এই যে ওয়েভ আসলো, তো এই ওয়েভের এই যে ম্যাক্সিমাম যে ভ্যালু, ওটাই হলো অ্যাম্পলিচিউড। যে ডিস্টেন্স দূরে থাকে সেই ডিস্টেন্সটাকে বলে অ্যাম্পলিচিউড। আমি আবারও ক্লিয়ার করে একে দেখাচ্ছি, যে ধরলাম এটা হলো গ্রাউন্ড সারফেস, যদি আমার বাঁকা আঁকা হয়ে গেল তো গ্রাউন্ড সারফেস, এবং এটার উপর দিয়ে আমি যে মিটার বসিয়েছি ওই মিটার অনুসারে আমি এখানে ওয়েবটাকে এরকম এরকম পাচ্ছি। তো ম্যাক্সিমাম যে পজিশনে যে ধরলাম এই পজিশনে ম্যাক্সিমাম, তো এই ভ্যালুটা কিন্তু আমরা গ্রাফ থেকে রিড করতে পারবো, যে এই ভ্যালুটা কত মাইক্রন বা কত মিলিমিটার, সেটা চাইলে আমরা এই অ্যাম্পলিচিউডের ভ্যালু ওই গ্রাফ থেকে ম্যাক্সিমাম অ্যাম্পলিচিউডের ভ্যালু চাইলে পেয়ে যাব। তো সেই অ্যাম্পলিচিউডটা এখানে খেয়াল করে দেখি যে এ ইজ অ্যাম্পলিচিউড অফ গ্রাউন্ড মোশন অ্যাট এ ডিস্টেন্স 100 কিলোমিটার ফ্রম দ্য ইপি সেন্টার ইন মাইক্রন। তাহলে এটা হলো যে একমাত্র 100 কিলোমিটার দূরে যে অ্যাম্পলিচিউড, সেই ভ্যালুটা এ। তো এখন যদি আমি সবসময় যে 100 কিলোমিটার দূরে একটা মেশিন বসানো থাকবে এরকম ঐশ্বরিক ক্ষমতা তো আমাদের নাই, তো সেই ক্ষেত্রে ইকুয়েশনকে কিছু মডিফাই করা হয়, সেটাও দেখবো আমরা। তো যাই হোক, আমরা যদি 100 কিলোমিটার দূরে কোনো রিডিং যদি পাওয়া যায় বা কোনো দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনে বসালে ডিরেক্টলি আমরা ই পেয়ে যাব, যে ম্যাগনিচিউড কত রিখটার স্কেলে সেটা পেয়ে যাব। তো এখন আসি হলো যে এটা আসলে কোন ইউনিটে বসাবো। এটা এখানে বসাতে হবে হলো মাইক্রনে, এখানে স্পষ্ট করে লেখা আছে যে এ বসাতে হবে হলো মাইক্রনে। তো এই যে দেখা যাচ্ছে যে এর ভ্যালু বসাতে হবে মাইক্রনে, ক্যাপিটাল এর ভ্যালু আর কি। মাইক্রন কি জিনিস, 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 1 মাইক্রন। তাহলে 1 মাইক্রো মানে হলো 10⁻⁶, এটাই হলো রিলেশন মাইক্রনের সাথে। এই যে যে মাইক্রনের সাথে মিলিমিটারের রিলেশন হলো এটা, যে মাইক্রন মানে 10⁻⁶। তো এখন আসি যে এটা, তো এই যে ফর্মুলাটা প্রথমে যে দেখলাম, এটা অনলি ফর যে যদি 100 কিলোমিটার দূরে ডাটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে, বা আমরা যদি অসিলোস্কোপ থেকে যদি 100 কিলোমিটার দূরে কত সেটা যদি পাই সেটা আর কি, বা সিসমোগ্রাফিক যে যন্ত্রটা আছে যেগুলো আর্থকোয়াক ডিটেক্ট করে, সেইগুলোর মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে অ্যাম্পলিচিউডটা কত। সেটা বসিয়ে দিলে সেটা অবশ্যই মাইক্রোমিটারে বসাতে হবে, বসালে ডিরেক্টলি আমরা এম এর ভ্যালুটা পেয়ে যাব। তো এখন আসি, যদি কোনো ক্ষেত্রে 100 কিলোমিটার দূরের ই দেওয়া না থাকে, কি বলে যে 100 কিলোমিটার দূরের অ্যাম্পলিচিউড দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। দেখা গেল যে 70 কিলোমিটার দূরে যেয়ে গিয়ে অ্যাম্পলিচিউড বলা আছে, সেই ক্ষেত্রে আমরা এই যে সেকেন্ড ইকুয়েশন দেখা যাচ্ছে এখানে, এই সেকেন্ড ইকুয়েশন আমাদের ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে এই যে লাস্টের যে পার্টটা মাইনাস লগ
এ নট, এই পার্টটাকে বলা হচ্ছে ডিস্টেন্স কারেকশন। তো এটা আমরা একটা গ্রাফ থেকে পাবো, আর লগ 10 বেজ এ এটা আমরা আসলে আগের মতোই, কিন্তু ধরলাম যে সাপোজ সাপোজ 70 কিলোমিটার দূরে গিয়ে আমি অ্যাম্প্লিচিউড পেলাম 5 মিলিমিটার, তাহলে এইখানে এটা কিন্তু আবার মিলিমিটারে বসাতে হবে, এখানে কিন্তু আবার মাইক্রোমিটারের দরকার নাই, তাহলে এখানে বলাই আছে যে মিলিমিটারে বসাতে হবে। তাহলে লগ এ নট আমি এ বসাচ্ছি হলো তাহলে 5 মিলিমিটার, যদি কোনো ক্ষেত্রে 70 মিলিমিটার দূরে ধরে নিলাম, আমি ধরে নিলাম যে 5 মিলিমিটার অ্যাম্পলিচিউড পাওয়া গেল, তাহলে 5 মিলিমিটার অ্যাম্পলিচিউড পাওয়া গেলে ক্যাপিটাল এ হলো এই 5 মিলিমিটার। এবং ডিস্টেন্স কারেকশনটা কিভাবে পাবো সেটা একটু দেখি। তো ডিস্টেন্স কারেকশন একটু ক্লিয়ার হয়নি, এই যে একটা চার্ট দেখা যাচ্ছে, এই চার্ট দিয়ে আমরা চাইলে ডিস্টেন্স কারেকশন করতে পারি। আমি একটু আগে যেটা বললাম যে 70 কিলোমিটার দূরে পাওয়া গেল কত যেন ম্যাগনিচিউড পাওয়া গেল 3, মানে যাই হোক সেটা ম্যাগনিচিউড আমরা ফর্মুলায় বসালে পাবো আর কি। তাহলে এম ইকুয়াল টু লগ 10 বেজ এ প্লাস ডিস্টেন্স কারেকশন। এখন ডিস্টেন্স কারেকশন আমি বলেছিলাম যে 70 কিলোমিটার দূরে অ্যাম্পলিচিউড হলো 5 মিলিমিটার, তাহলে আমি ধরে নিচ্ছি এটা মানে ধরলাম যে বলা আছে বা আমি মিটার থেকে পেয়েছি, তাহলে 70 যদি আমাকে এখানে কাউন্ট করতে হয় 70 কিলোমিটার, তাহলে 70 কিলোমিটার আমি কিভাবে কাউন্ট করতে পারি, এই যে এখানে আমি 10 তারপরে কি 20 তারপরে 30 এইভাবে কিন্তু যেতে যেতে আমি একেবারে লাস্টের দিকে তিনটা আগে হলো 70, তো 70 বরাবর আমি উপরে উঠলাম। যদি আমি এখানে এক্সাক্ট স্ট্রেট লাইন আঁকতে পারছি না, তো উঠলাম, উঠে এই বরাবর গেলাম, তাহলে কিন্তু আমি এখানে রিডিংটা কত সেটা চাইলে রিড করে ফেলতে পারবো। তো সেটাই হলো ডিস্টেন্স কারেকশনের ভ্যালু, ডিস্টেন্স কারেকশনের ভ্যালু তো মাইনাস লগ এ নটের ভ্যালু, সেটা আমরা চাইলে বের করতে পারবো। তাহলে এখানে আমি যদি আগের ইকুয়েশনে বসিয়ে দিই যে ডিস্টেন্স কারেকশন কত, আর এ তো দেওয়াই আছে অসিলোস্কোপ থেকে আমরা তো ওটা পেয়েছি যে এ ধরলাম যে এ হলো 5 মিলিমিটার, যে 70 কিলোমিটার দূরে এটা 5 মিলিমিটার, এবং ডিস্টেন্স কারেকশন আমরা ওই 70 কিলোমিটার দিয়ে আমরা ওই গ্রাফ থেকে পেয়ে গেলাম। তো এটা একদমই ইজি অ্যান্ড সিম্পল, যখন আমি এখানে বসিয়ে দিলাম তখন আমি পাচ্ছি এম এর ভ্যালুটা কত, ম্যাগনিচিউড অফ আর্থকোয়ার্ক কত রিখটার স্কেলে। তো এরপরে যেটা আমি যে আর্থকোয়ার্কের সময় কত এনার্জি রিলিজ হলো সেটাও যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমাকে ওই ম্যাগনিচিউড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যে লগ 10 বেস ই ইকুয়াল টু 11.4 প্লাস 1.5 ইন্টু এম। তাহলে এম এর ভ্যালু এখানে জাস্ট ইনপুট দিয়ে দিলেই হয়ে গেল। তাহলে এখানে যেটা পাবো এনার্জি, পাবো এনার্জিটা পাবো হলো আর্গে, এটা কিন্তু জুলে পাচ্ছি না, আর্গ হলো একটা পুরোনো একক, সিজিএস একক, তো সিজিএস এককে এনার্জি পাচ্ছি আমরা আর্গে। তা আর্গ থেকে যদি আমি এবার জুলে যেতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হচ্ছে 10^-7 দিয়ে মাল্টিপ্লাই করা লাগছে। তো এই হলো আমাদের এনার্জি রিলিজ ইন আর্থকোয়ার্ক, তাহলে এখানে বসিয়ে দিলে আমরা ডিরেক্টলি পেয়ে যাব তাকে, লাস্টে যে জুলে কনভার্ট করতে চাইলে আর্গের যে ভ্যালু আসবে তাকে 10^-7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখন আসি যে ইন্টেন্সিটি অফ আর্থকোয়ার্ক, তো এখানে ইন্টেন্সিটি গুলোকে দুইটা স্কেলের মধ্যে এখানে কম্পেয়ার করে দেখানো হয়েছে, একটা হলো মডিফাইড মার্কারি ইন্টেন্সিটি স্কেল, আর একটা হলো এখানে রিখটার স্কেল, এই সাইডে দেখানো হয়েছে, ডান সাইডে দেখানো হয়েছে রিখটার স্কেল। এবং এই স্কেলগুলো যে রোমান সংখ্যায় দেখা যাচ্ছে যে 1 to 12 পর্যন্ত, রোমান সংখ্যায় এই স্কেলে 1 to 12 পর্যন্ত হলো এই ম্যাগনিচিউড অফ আর্থকোয়ার্ক বা ইন্টেন্সিটি অফ আর্থকোয়ার্ক, ইন্টেন্সিটি অফ আর্থকোয়ার্ক, ইন্টেন্সিটি অফ আর্থকোয়ার্ক এটা হলো আমরা ইসের থেকে পাচ্ছি যে ওই পিপলের যে রিয়াকশন, সেই রিয়াকশন থেকে আমরা আসলে এটা একটা রিলেশন করে ফেলি। যেমন ধরলাম কোনো একটা আর্থকোয়ার্ক হলো যেখানে কোনো মানুষই সেটা ফিল করলো না, ডিটেক্টেড বাই ইনস্ট্রুমেন্ট অনলি, ইনস্ট্রুমেন্টে জাস্ট বোঝা গেল, সেইরকম যদি হয় তাকে আমরা বলছি ইনসিগনিফিক্যান্ট, ওয়ান বলছি সেটার ইন্টেন্সিটি ওয়ান। আর যদি ফেলড বাই ফেলড অনলি বাই সেন্সিটিভ হিউম্যান, এবং এখানে আরো কিছু রিয়াকশন দেওয়া আছে যে
ডেলিকেটলি সাসপেন্ডেড অবজেক্ট মে সুইং, মানে যেগুলো ঝুলানো কোনো অবজেক্ট আছে সেগুলো জাস্ট একটু নাড়াচাড়া হতে পারে। তো এটাকে বলছি ভেরি লাইট আর্থকোয়ার্ক, যেটার ইন্টেন্সিটিকে বলছি টু। ইন্টেন্সিটি থ্রি হলো যদি লাইট আর্থকোয়ার্ক হয় তাহলে ফেল্ট নোটিসিবলি ইনডোর অ্যান্ড স্মল ভাইব্রেটরি মোশন, মানে হালকা হালকা ভাইব্রেশন হতে পারে এবং ইনডোরের মধ্যে এটা নোটিসেবল হবে। ফেল্ড বাই মেনি উইন্ডো অ্যান্ড ডোরস মে ক্র্যাকিং সাউন্ড, যদি অনেকেই এটা ফলো মানে বুঝতে পারে এবং যদি ক্র্যাকিং সাউন্ড হয় জানালা দরজার ভিতরে তাহলে এটা এটাকে বলছি মডারেট, এটার ভ্যালু হলো 1 V, মানে 4। এইভাবে যদি সাপোজ যে ভেরি স্ট্রং হলো, স্ট্রং হলে সেক্ষেত্রে এটা হলো 7 এবং রিয়াকশনগুলো কী হবে, নো বডি রানস আউটডোর, নেগলিজিবল ড্যামেজ টু ওয়েল বিল্ড স্ট্রাকচার, তার মানে এভরিবডি ভয় পেয়ে রুমের বাইরে চলে যাচ্ছে সেফটির জন্য, এবং নেগলিজেবল ড্যামেজ ইন ওয়েল বিল্ড স্ট্রাকচার, মানে ওয়েল বিল্ড যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলো কিছু ড্যামেজ দেখা দিতে পারে। তো অ্যান্ড কনসিডারেবল ড্যামেজ অফ আদার স্ট্রাকচার, মানে ওয়েল বিল্ড স্ট্রাকচারগুলো হালকা মানে কিছু ড্যামেজ দেখা দিতে পারে, আর যেগুলো হালকা অত ওয়েল বিল্ড না সেগুলোতে একটু সিভিয়ার একটা মানে ড্যামেজ দেখা যাবে, কনসিডারেবল একটা ড্যামেজ দেখা যাবে। তো এইভাবে কিন্তু যে রিয়াকশন, পাবলিক রিয়াকশন এবং স্ট্রাকচারের উপরে কী ইফেক্ট পড়ছে সেটার রিয়াকশন থেকে আমরা এই ইন্টেন্সিটির একটা স্কেল করেছে, মানে করা আছে এখানে। তো সেখানে সাথে আবার কিন্তু এই সাইডে রিক্টার স্কেলের যে ম্যাগনিচিউড তার একটা রিলেশন করা হয়েছে, যেমন 1-এর জন্য এই রিক্টার স্কেলের ম্যাগনিচিউড হলো 1 থেকে 1.9, এদিকে 2-এর জন্য 2 থেকে 2.9, যদি আমি দেখি 3-এর জন্য কত, 3-এর জন্য 3 থেকে 3.9, 4-এর জন্য 4 থেকে 4.9, 5-এর জন্য 5 থেকে 5.9, 6-এর জন্য 5 থেকে 5.9, 7-এর জন্য 5 থেকে 5.9। তার মানে হলো এখানে যেটা রিক্টার স্কেলে এই যে 5-এর জন্য 5.9, 5-এর জন্য 5.9, 5-এর জন্য 5.9, এটা আসলে আমরা এইখানে সুন্দর করে এটাকে আমরা অর্গানাইজ করে পাশে আবার লিখেছি 5, 6 এবং 7, তার মানে মার্কালি স্কেলে এই তিনটাকে এক এখানে তিন মার্কালি স্কেলে একই জিনিসকে সরি রিক্টার স্কেলের একই জিনিসকে মার্কেল স্কেলে কিন্তু তিনটা জিনিসের ইকুইভ্যালেন্ট, তার মানে যে স্ট্রংলি স্লাইটলি স্ট্রং স্ট্রং ভেরি স্ট্রং এই তিনটা এখানে কিন্তু ভ্যালু সেম 5 to 5.9। তো এইভাবে যে একটা রিলেশনও করা হয়েছে মার্কালি স্কেলে, মডিফাইড মার্কালি স্কেল এবং রিক্টার স্কেলের মধ্যে পাশাপাশি আমরা একটা যে রিয়াকশনের যে একটা চার্ট দিয়েছি। তো যাই হোক, এখন ম্যাগনিচিউড তো আমরা আগের মেথড আগে পেলাম, এম থেকে এম হলো ম্যাগনিচিউড। এখন আরেকটা ইকুয়েশন আছে, এম ইকুয়াল টু 1.3 প্লাস 0.6 আই নট, এখানে এম হলো ম্যাগনিচিউড অফ আর্থকোয়ার্ক, আই নট হলো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অন এমএমআই স্কেল। তাহলে আমি এখানে এম এর ভ্যালু বসিয়ে যদি আই নটের ভ্যালু সাপোজ পেলাম সাপোজ 5.5, তাহলে আমার ধরা উচিত ওটাকে সবসময় আপার রাউন্ডিং করতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আর্থকোয়ার্ক যদি আমি বড় মাত্রায় ধরি তাহলে কিন্তু আমি ভবিষ্যতের জন্য সেফটি মানে যে প্রিকশনগুলো নেওয়া সেগুলো আমরা নিব, সেফটি যে ইস্যুগুলো আমাকে আগে মেজার করতে হবে সেগুলো আমি মেজারমেন্ট করতে পারবো। তো এই জন্য আমাদের আর্থকোয়ার্ক যদি ইন্টেন্সিটি সবসময় যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আছে যে 1 থেকে 12, তাহলে এখান থেকে যদি এম এর ভ্যালু বসিয়ে যদি আমি আই নটের ভ্যালু বের করতে চাই, সে আই নটের ভ্যালু যদি 3.5 আসে ওকে ধরতে হবে 4, যদি 5.2 আসে তাকে 4, 6 ধরাটাই কিন্তু ইজি, আপার রাউন্ডিং 6 ধরাটা সেফ সাইডে থাকবে, তাহলে এটা হলো আপার রাউন্ডিং করে আমাকে এটা ব্যালেন্স করতে হবে। তো এই হলো আরেকটা ইকুয়েশন যেখানে আমি যদি এম এর ভ্যালু বসাই তাহলে আই নটের ভ্যালু পেয়ে যাবো এবং আই নটের ভ্যালু আমি রোমান সংখ্যায় পরে লিখে দিতে পারবো, তাহলে সেখান থেকে আমরা একটা বুঝতেও পারবো যে আসলে ওই মানে কি রিয়াকশন ছিল ওই আর্থকোয়ার্কে। এখন আসি যে আরেকটা যে রিলেশন বিটুইন পিক গ্রাউন্ড এক্সিলারেশন অ্যান্ড ইন্টেন্সিটি, তাহলে পিক গ্রাউন্ড এক্সিলারেশন অ্যান্ড ইন্টেন্সিটি, তাহলে এখানে দেখা যাচ্ছে log 10a ইকুয়াল টু 1/3 i মাইনাস 0.5, তাহলে এখানে একটা ইকুয়েশন আছে, i কি জিনিস একটু আগেই দেখলাম,
আসলে এই যে এ লিখেছে এখানে শুধু স্মল এ, এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা হয় যে যেহেতু পিক গ্রাউন্ড এক্সিলারেশন বা ম্যাক্সিমাম গ্রাউন্ড এক্সিলারেশন এটা আমরা জেনারেলি সব বইয়ে পাবো এম এ এক্স এরকম একটা ফরম্যাটে, এ ম্যাক্সিমাম। তাহলে এটা হলো এক্সিলারেশন, এক্সিলারেশন মানে কি একক সময়ে বেগ পরিবর্তনের হার। তো যখন আর্থকোয়াক হবে তখন ম্যাক্সিমাম এক্সিলারেশন কত সেটা আমরা এই ইকুয়েশন যেটা আমি এখানে দেখলাম এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিলে খুব ইজিলি পেয়ে যাব। তো ধরলাম আগের যে পার্টটা ছিল সেই পার্টটা অনুসারে কারোর ধরলাম আর্থকোয়াক ম্যাগনিচিউড থেকে ইন্টেন্সিটি বের করে আসছে, সাপোজ 6 ধরলাম, ইন্টেন্সিটি বের করে 6 আসছে, তাহলে সেই 6কে এখানে বসিয়ে দিয়ে সেখান থেকে আমরা লগ ইনভার্স করলে এর ভ্যালুটা পেয়ে যাব। তো এটা যে এর ভ্যালু যেটা পাবো সেটা কিন্তু গ্রাউন্ড এক্সিলারেশন, সেটা হবে হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে। তো আরেকটা জিনিস এখানে বোঝার আছে যে অনেক ক্ষেত্রেই আমাদের বইয়ে জেনারেলি এই এর একটা রিলেশনশিপ করে করা হয় জি এর সাথে। জি মানে কি ছিল? জি মানে ছিল এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে জেনারেলি এই এ ম্যাক্সিমাম ইকুয়াল টু কে ইন্টু জি, জি হলো 9.8 মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখান থেকেও কিন্তু আমরা চাইলে কে একটা রিলেশন দেওয়া থাকবে যে হতে পারে 0.2, হতে পারে 0.3, হতে পারে 0.4। তাহলে এ ম্যাক্সিমাম বের করতে গেলে আমাকে আসলে জির সাথে ওই ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে যে ফ্যাক্টর দেওয়া থাকবে বা যে ফ্যাক্টর আমরা অবজার্ভ করে নিব। তো এই হলো আমাদের আর্থকোয়াকের বিভিন্ন প্যারামিটার গুলো। তো আজ এতটুকুই আমরা